যতটা পারবে ভালো করে জুম করবে। দিয়ে এখানে অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্টে নিয়ে গেলে এরকম প্লাস মতো হবে, এটাতে গিয়ে ক্লিক করবে। এখানে ইস্ট আর নর্থের দুটো ভ্যালু দেখাবে। ইস্ট হচ্ছে আমার 86 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড, স্পেস দিয়ে দিয়ে লিখবো, ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড লিখবো না, 86 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। নর্থেও তাই 23 00 00। ওকে ওকে করলে এখানে একটা লাল ডটের মতো হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে আবার সরিয়ে আবার ওই কোণে নিয়ে যাব, এই যে এই সাইডে, এই পয়েন্টটাকেও জুম করব। এটা 86 15 আর 23, এখানেও অ্যাড পয়েন্ট, এখানে হবে 86 ডিগ্রি 15 মিনিট 00 সেকেন্ড, নর্থে হচ্ছে 23 00 মিনিট 00 সেকেন্ড। ওকে, এখানে একটা লাল ডট হলো। এবার আবার এটাকে জুম আউট কর, আবার এই হাতের মতোটা দিয়ে সরিয়ে সরিয়ে নিয়ে যাব, আবার এটাকে জুম করব। এটা হচ্ছে 86 15 22 45, অ্যাড পয়েন্ট, এটা হচ্ছে 86 15, এটা হচ্ছে 22 45 00। ওকে হলো, এখানে একটা পয়েন্ট এলো। আবার এটাকে জুম আউট করবো, প্যান্ট হাতটা দিয়ে সরিয়ে যাবো। এবার ধর হঠাৎ করে তো প্যান্টটা দিয়ে সরাতে মনে নেই, তখন এইখানে একটা ধর পয়েন্ট পড়ে গেল, ঠিক আছে। তাহলে এই রিমুভ পয়েন্ট পাশেই আছে ডিলিট পয়েন্ট, ডিলিট পয়েন্টটা দিয়ে ডিলিট করা যাবে, ঠিক আছে। আর আমি যতগুলো পয়েন্ট নেব ততগুলো পয়েন্ট দেন এখানে জিসিপি টেবিলে পরপর পরপর দেখাবে, যতগুলো আমি পয়েন্ট এই ভ্যালুগুলো নেব। এবার এই কোণে আর একটা নেব, এটা হচ্ছে 86 আর 22 45, হ্যাঁ এটা হচ্ছে অ্যাড পয়েন্ট। তারপর হচ্ছে এটা হবে 86 86